গোয়ালগাঁও হাটে গতরাতে গণধোলাইয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। চাকুলিয়া থানার অন্তর্গত গোয়ালগাঁও হাটে গতরাতে গণধোলাইয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে চাকুলিয়া হাসপাতালে ভর্তি করল চাকুলিয়া থানার পুলিশ। জানা গিয়েছে, গতকাল রাতে গোয়ালগাঁও হাটে কিছু লোক জুয়ার আসরে জুয়া খেলছিল। সেখানে তরিয়াল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাউর ধনিয়া গ্রামের সদাগর নামের এক ব্যক্তিও খেলছিল। খেলতে খেলতে এক সময় সদাগর হেরে যায়। তখন আর কিছু উপায় না দেখে জুয়ার আড্ডায় যে টাকা ছিল তা নিয়ে পালানোর চেষ্টা করে। তখন জুয়ার আসরের অন্যান্য লোকেরা তাকে ধরে মারপিট শুরু করে। ইতিমধ্যে কেউ 100 নম্বরে ফোন করলে চাকুলিয়া থানার পুলিশ সদাগরকে সেখান থেকে উদ্ধার করে চাকুলিয়া হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে চাকুলিয়া হাসপাতালে চিকিৎসাধীন। চাকুলিয়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, 31 বছর বয়সী সদাগর নামের এক ব্যক্তি গণধোলাইয়ের শিকার হয়েছে। কি হয়েছে? মেরেছে? কারা? ফের দুটা লোকের কাছ থেকে ফের মেরে দুটা পালা ছিল। এই মেরে চোটে আর এক একবার মারা পালা ছিল। তখন আমাদের মন্ডা খারাপ হয়েছে। তখন 2-4 লাখ কিল হয়েছে। তারপরে এখানে পুলিশ ছিল বলে তখন পুলিশকে তখন এই জিনিসটাকে ওকে বলেছে। এত তাক আমি জানি। ওই লোকটার নাম কি? সাদা। কোথায় বাড়ি? বাড়ি সমর। আপনার কি নাম? উজির। উজির? কোথায় বাড়ি? আমার বাড়ি হাতিমারা পারো। পারো? কি কাজ করেন? আমার কাজ স্যার টেম্পুখান চালায়, পা আমার জখম আছে। কালকে কতক্ষণ এই ঘটনা হয়েছে? কালকে ঘটনা মোটামুটি ধরো 7 বাজে মধ্যে মধ্যে রাতে। ও, আর কোথায় হয়েছে ওটা? গোলগা ঘাটে? গোলগা ঘাটে।